हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गोपास फैशन हब। आज के वीडियो नहीं तुम्हारे ये आगे एक वीडियो से अने के रिक्वेस्ट कर दीदी व्यायामगुलो एक देखिए दाओ। तो आज के कटा व्यायाम नहीं से कटा व्यायाम हे दुनिया सब चे इजी व्यायाम ब्रेस्ट फैट। हमें जो ब्रेस्टे फैट हो जाए से कमानो जाए, बड़ो थेके छोटो करे आर सुगठित तो एक ब्रेस्ट की करे पावा जाए सेटा देखाबार जोन्नो आज के वीडियो निये एसेछि। आर एटा होच्छे एतो इजी एक्सरसाइज जे कोनो बयसेर मेरा करते पारे, कोनो प्रब्लेम नहीं। आर तार साथे एकटा छोटो टिप्स दिए दी जे आमलकी एखन तो भीषण जानो, आगेर भिडियोटाई आमी देखिएछि तोमादेर आमलकी निये। तो आमलकी कत गुण सेखाने आमी एइटा बोलिनी, एइ भिडियोते बोलबो बोले दुटो थेके तिनटे आमलकी सिद्ध करे कोचले नाओ, जलटा फेलबे ना, एमन भावे जलटा परिमाण मतन देबे जाते आमलकी ओई जलटार मध्येई सिद्ध हये जाय। आर जलटार मध्ये चटके निये आमलकीटा সেই পেস্টটা হলো সেই পেস্টটা যা স্নান করতে যাওয়ার আগে আধ ঘন্টা আগে ব্রেস্টে লাগিয়ে কিছুক্ষণ আধ ঘন্টা বসে থাকতে হবে, একটু হালকা হাতে ম্যাসাজ করে দিতে হবে নিচের থেকে উপরের দিকে, পাশ থেকে সামনের দিকে। এভাবে ম্যাসাজ করে আধ ঘন্টা বসে থাকার পরে তারপরে স্নান করতে যাবে, তারপর ধুয়ে ওয়াশ করে নেবে। এটা রেগুলার করতে হবে 10টা দিন। আর 10টা দিন আমি বলে দেবো, যদি 10 দিনের মধ্যে কম করতে চাও তাহলে বাইরের খাওয়া, ভাজাভুজি খাওয়া, মিষ্টি খাওয়া কমপ্লিটলি বন্ধ করতে হবে, কমপ্লিটলি বন্ধ করতে হবে। 10 দিন তোমরা যদি নিয়ম করে করো, যে জিনিসটা আমি যে এক্সারসাইজগুলো আমি এখন দেখিয়ে দেব সেগুলো যদি নিয়ম করে করো, তাহলে 10 দিনে 100% তোমাদের ব্রেস্ট ফ্যাট কমে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসো। প্রথম যে এক্সারসাইজটা করব সেটা দুটো কোনোই টাচ করাতে হবে, এটা আমরা সবাই জানি এবং অনেকবার করেওছি। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার থেকে শুরু করে 20 বার, 30 বার, 40 বার বাড়াতে পারো এক এক আস্তে আস্তে। হাত দুটোকে সমানে দুটো কোনোই যেন টাচ করে এইভাবে করবে, যাতে মাসেলের ওপরে টান পড়ে। 10 বার ক্লকওয়াইজ, 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয় এক্সারসাইজ যেটা করছি সেটা দেখো, ওপরে হাত দুটোকে নিয়ে টেনে শক্ত করে নিচে নামাতে হবে, যেন কিছু একটা দড়ি আমি খুব জোরে টানছি এরকমভাবে, যাতে প্রেসার পড়ে দুটো হাতের ওপরে। এতে হাতেরও এক্সারসাইজ হয়, হাতে যাদের ফ্যাট আছে, আর্ম ফ্যাট যাদের আছে তাদেরও কম হয়, আর তার সাথে ব্রেস্ট ফ্যাটও ভীষণ বেশি কার্যকরী হয় এই ব্যায়ামটাতে। এরকমই 10 বার 10 বার করে আস্তে আস্তে বাড়াতে পারো। থার্ড এক্সারসাইজ যেটা করছি সেটা দেখো, ক্রস হ্যান্ড, নিচের থেকে শুরু করে একটার উপর আরেকটা হাত দিতে দিতে যত পারবে স্পিড বাড়িয়ে দেবে, দেখবে কীরকম জোরে প্রেসার পড়ছে হাতের ওপরে আর ব্রেস্টের ওপরে। এটা 20 থেকে 30 বার করে করবে। দেখো এবারে আমি একটা রোপ নিয়েছি, একটা দড়ি নিয়েছি, 1 মিটারের মতন দড়িটা আমি হাতের মধ্যে মুড়ে নিয়ে নিয়েছি। এটা একটা সায়েন্টিফিক রিজন আছে এটা দিয়ে ব্যায়াম করার, কারণ একই রকমভাবে হাতটা প্রেসার পাবে ওপরে আর নিচে যখন আসবে। দেখো আমি ওপরে তুলছি আবার নিচে আনছি, একই রকমভাবে হাত একই দূরত্বে ওপরে উঠছে আবার নিচে নামছে। এটা 30 বার 30 বার করে করবে। এতে কি হয়, হাতের মাসেলের ওপরে এবং ব্রেস্টের ওপরে, মাসেলের ওপরে ভীষণ বেশি প্রেসার পড়ে, যার ফলে দু সাইডের যে ফ্যাট আছে সেটা ভীষণ তাড়াতাড়ি গলে যায়। সেকেন্ড রোপ এক্সারসাইজ যেটা করছি সেমভাবে ওপরে নিচে, কিন্তু হাফ মুন করছি। জিনিসটা দেখো, আগে স্ট্রেট ওপরে ওঠাচ্ছিলাম, এখন হাত দুটোকে একটুখানি বেঁকিয়ে ওঠাচ্ছি যাতে সম্পূর্ণভাবে এক্সারসাইজটা পায় ব্রেস্টটা। আমাকে কেমন গলু গলু লাগছে, দেখো এক গাদা জামা কাপড় পরে আছি, আমেদাবাদে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এবারে রোপ এক্সারসাইজের থার্ডেরটা করছি, হাত দুটোকে কোনুই থেকে ভেঙে নিয়ে দুদিক ধরে দুদিকে টানছি, যাতে আমার পিঠ, বুক, হাত সব কিছুর এক্সারসাইজ একসাথে হয়। তো দেখে নিলে, এই কটা ব্যায়াম অবশ্যই রোজ করবে। আর এই 10টা দিন একদম ফ্যাট ফুড খাওয়া, স্ন্যাক্স বেশি খাওয়া, যা যা বলে দিয়েছি সেইভাবে চলবে।
আর বাইরের খাবার তো একদম বন্ধ, এই 10টা দিন একটুখানি তো কষ্ট করতে হবে, কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়, তো এই 10টা দিন অবশ্যই করবে। আর তার সাথে এই এক্সারসাইজ যেগুলো দেখিয়ে দিয়েছি একদম যেভাবে বলেছি সেইভাবে করবে, দেখবে অবশ্যই অবধারিতভাবে তোমাদের ব্রেস্ট ফ্যাট রিডিউস হয়ে যাবে। এছাড়া যদি জিজ্ঞাসা করো আর কি ব্যায়াম, তাহলে অবশ্যই আমি আগের ভিডিও আগে ব্রেস্ট কমাবার ভিডিওতে আমি আগেও বলে দিয়েছিলাম প্রাণায়াম হচ্ছে বেস্ট। সেখানে তোমরা হয়তো 10 দিনে হয় না, কিন্তু ধীরে 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 পুরো বডি শেপটাকে সুন্দর করে দেবে। তো সেখানে সেটার মধ্যে আছে সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি করতে পারো এর থেকে ভালো আর কিছু হয় না। তার আর আছে কপালভাতি আর অনুলম বিলম, এগুলো করলেও ব্রেস্ট ফ্যাট রিডিউস হয়। তার সাথে আমরা ছোটবেলায় স্কিপিং করতাম, সেই স্কিপিংটাও ভীষণ ভালো, ওপর থেকে নিচ অব্দি এক্সারসাইজ হয়ে যায়। যদি পারো স্কিপিং 10টা 15টা 20টা করে বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে বাড়াতে পারো, 50টা 100টা করে যদি দিনে করতে পারো ভীষণ তাড়াতাড়ি ফল পাবে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করো, নলে ভিডিও আপলোডের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না, তোমরা জানতে পারবে না। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।